চাপে নয় অপপ্রয়োগ ঠেকাতে ডিজিটাল নিরাপত্তা আইনে সংশোধন আনছে সরকার। ছাত্রলীগ আয়োজিত বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এই কথা বলেছেন ওবায়দুল কাদের। এর আগে সকালে বনানীতে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পাল্টাপাল্টি কর্মসূচিতে এখন সরগরম রাজনীতির মাঠ, সাথে আলোচনায় বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপপ্রয়োগ ঠেকাতেই সংশোধিত হচ্ছে এই আইন। সাইবার চার যাদের বিরুদ্ধে আছে তাদের বিচার কি বাংলাদেশে হবে না? হবে, হবে। তাদের বিরুদ্ধে কি অভিযোগ আসবে না? আর ঢালাও ভাবে এ আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেই জন্য নতুন করে রিকাস্ট করা। এ সময় বিএনপির কঠোর সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের বিদেশি বন্ধু আছে, প্রভু নেই। এরা কত অন্ধ আক্রোশে ভোগে, এরা রাজনীতিতে কত প্রতিশোধ পরায়ণ। এই প্রতিশোধ পরায়ণ অন্ধবিদ্বেষ যাদের, তারা আবার গণতন্ত্রের কথা বলে। এদিকে সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকীতে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে নিরাপদ রাখতে পরাজিত করতে হবে বিএনপিকে। বাংলাদেশের গণতন্ত্রকে নিরাপদে রাখতে হলে বিএনপি নামক এই অপশক্তিকে প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।